এই যে এটা খুললে জাদু বের হয় ওরে দেখেন এই যে ওরে বাবা এই যে হাই হাই এই যে দেখেন হাই হাই দেখেন একটা কিচেন ক্যাবিনেটের ভিতরে আপনার কতগুলা জিনিস কিন্তু আপনারা রাখতে পারতেছেন জি দেখেন একটা তাকের ভিতরে দুইটা বড় বড় হাড়ি এই ভাবে কিন্তু আপনারা এইটা হচ্ছে ছোট আকারের হলে কিন্তু তিনটা হাড়ি আপনারা সমানভাবে রাখতে পারবেন জি

এত মজবুত এত হ্যাপি জিনিস আমি উঠে বসে থাকলাম না দেখলেন না আচ্ছা আচ্ছা এটা হলো লাম্বা হলো পাঁচ ফিট আচ্ছা দুই পাশে হলো বারো স্টেপ আচ্ছা এসকে বি আজব এক কিচেন র্যাক এসকে বি আজব কিচেন র্যাক এই যে আচ্ছা এত হ্যাপি জিনিস এটার উপরে যদি মানুষ উঠে দাঁড়ায় থাকে আচ্ছা এই যে দেখেন এত হ্যাপি এত হ্যাপি জিনিস আচ্ছা আমি 80 কেজি ওয়েট আছি আপনি এটার উপরে 500 কেজি ওয়েট দিবেন কিছু হবে না দেখেন আচ্ছা আচ্ছা যাদের জায়গা নাই যে আমি বেডরুমে রাখবো এটা বেডরুমে রাখতে পারবো এই দেখেন কতটা চমৎকার এটা হলো কেচি ড্রাই হ্যাঙ্গার মানে একটা টান দিলেন একেবারে কিন্তু ছড়াই গেল মিনি ড্রাই হ্যাঙ্গার কিন্তু এখানে অনেকগুলো জামা শুকাতে পারবেন এই যে উপরে চার স্টেপ নিচে হলো আবার তিন স্টেপ সাত স্টেপ এই যে আবার আছে এখানে আপনি অনেকগুলো জামা এখানে শুকাতে পারবেন একসাথে আচ্ছা আর যখন জামা শুকানোর পাল্লা শেষ এই

এটা ময়ের মতো ব্যবহার করা যায় যে আচ্ছা আচ্ছা দেখছেন ও রে এই যে বসে আপনি কাজ করতে পারবেন ময়ের মতো ব্যবহার করতে পারবেন আবার কাপড়ও শুকানো যাবে সবই করা যাবে কিভাবে কাপড় শুকাবে এটা কাপড় শুকানোর অপশনটা এত সুন্দর আপনি দেখলে অবাক হয়ে যাবে আচ্ছা এই যে এইটার মধ্যে এই যে এখন কিন্তু দেখেন এটার মধ্যে কিন্তু আপনারা কাপড়গুলো মেলে দিতে পারবেন এই যে এত মজবুত এত হ্যাপি জিনিস আমি উঠে বসে থাকলাম না দেখলেন না আচ্ছা আচ্ছা এটা হলো লম্বা হলো 5 ফিট আচ্ছা দুই পাশে হলো 12 স্টেপ আচ্ছা আপনি যদি মনে করেন যে আমার 6টা করে 12টা জামা কাপড় শুকালে হবে না হ্যাঁ 50 60টা জামা কাপড় আছে আমার এটাকে এভাবে উঠায়া দিবেন উপরে দিলাম এই যে হ্যাঙ্গার দিয়ে এখানে সিরিয়ালে ঝুলায়া দিবেন পাঞ্জাবি শার্ট থ্রি পিস যা আছে एवरीथिंग আচ্ছা সব এখানে ঝুলায়া দিবেন সিরিয়ালে এক পাশে পঞ্চাশটা করে দুই পাশে একশোটা জামা কাপড় শুকাতে পারবেন জামা কাপড় শুকানো শুকানো যাবে ছোট রুমাল ছোট জিনিসগুলো এই যে এখানে দিয়ে দিবেন এখানে অপশন দিয়ে দিচ্ছে আচ্ছা 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 আর এটা হলো এ টু জেড এস এস বডি হ্যাঁ আর এটা হলো বাংলাদেশের সুনামধন্য কোম্পানি এই যে লেখা আছে ভাইয়া এস কে বি এস কে বি ফার্নিচার দেখেন লেখা আছে এস কে ফার্নিচার এটার মডেল নাম্বার থাকবে ডি টু জিরো ফোর আচ্ছা আর এটা এ টু জেড এস এস এর ওকে মানে এ টু জেড কাপড় শুকানো শেষ হয়ে গেলে এত বড় জিনিসটা ভাই তো ঘরে অনেক জায়গা খাবে এটা একেবারে ছোট হয়ে যাবে তাই কি ফোল্ডিং হয়ে যাবে একেবারে বাজ হয়ে যাবে এটা আচ্ছা আচ্ছা এই যে দেখেন আমি বাস করে বলতেছি এই যে দেখেন এই যে দেখেন এখন কিন্তু একেবারে ছোট হয়ে গেল এই দেখেন ও রে আপনি এখন এই যে খাটের পাশে বা খাটের নিচে যে কোনো সাইডে এটা রেখে দিতে পারবেন রেখে দিতে পারবেন আর এটার 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আচ্ছা এর মধ্যে জং মরিচা পড়বে খুলে যাবে রিপ্লেস পাবেন রিপ্লেস পাবেন জি ভাই এটা সাইজ কয়টা আছে এটা সাইজ তো অনেকগুলো আছে আচ্ছা চারটা আছে একটা একটা করে দাম বলে দিয়ে যাই হ্যাঁ আপনাকে এটা হলো টু জিরো ফোর মডেল টু জিরো ফোর মডেল আর এগুলো কাঠুনে যাবে আপনার ওকে ঠিক আছে এটার দাম কত এটার প্রাইস ছিল অনেক বেশি হ্যাঁ 4800 টাকা প্রাইস ছিল 4800 টাকা প্রাইস ছিল এখন কোম্পানি ডিসকাউন্ট দিয়ে দিছে আপনার মাত্র 7 দিনের জন্য অফার আচ্ছা 7 দিনের মধ্যে যারাই নেবেন মাত্র 3700 টাকা মাত্র 3700 টাকা হলে কিন্তু এটা নিতে পারবে জি মডেল আচ্ছা মডেল নাম্বারটা বলে দিবেন আর বক্সের গায়ে মডেল নাম্বারটা দেখে বুঝে নিবেন ওকে ঠিক আছে এরপরে এরপর আপনার কাছে হলো 201 201 জারাই টু লাইট চাই যে ওটা অনেক হেভি হ্যাঁ এত হেভি দরকার নাই কিন্তু আমার সাইজে বড় দরকার আচ্ছা এই যে এটা হলো সাইজে বড় ওকে এই যে এই দেখেন এটা হলো এক পাশে 9 স্টেপ দুই পাশে হলো 18 স্টেপ 18 স্টেপ ঠিক আছে আঠারোটা জামা কাপড় একসাথে শুকোতে পারবেন এটারও একই সিস্টেম আপনি চাইলে হ্যাঙ্গার দিয়ে ইচ্ছা মতো আপনার যতগুলো জামা কাপড় আছে সবগুলো শুকাই নিতে পারবেন নিতে পারবেন আর চায় না যে প্রোডাক্টগুলো ছিল আগে বাজারে এই বডিগুলা জোড়াগুলো ছিল হলো প্লাস্টিকের এই জোড়াগুলো ছিল আগে প্লাস্টিকের ভেঙে যেত যেত নষ্ট হয়ে এর জোড়া সম্পূর্ণ নন ম্যাগনেট নন ম্যাগনেট হবে দেখেন এস কে আমি হলাম ডিলার আচ্ছা বারো বছরের মধ্যে কোন প্রকার কোন ক্ষয়ক্ষতি হবে আমাকে ফেরত দিয়ে নতুন নিবে মরিচা ধরবে না জং মরিচা পড়লেই রিপ্লেস এইটার প্রাইস কিরকম গ্রান্টি এটা আঠারো স্টেপ এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস ছিল আটত্রিশশো হ্যাঁ এখন ডিসকাউন্ট প্রাইস চলতেছে হলো মাত্র তিন হাজার দুইশো টাকা মাত্র তিন হাজার দুইশো টাকা হলে দুইশো টাকা হলে এটা নিতে পারবেন এটার মডেল নাম্বার হলো ডিসিএস টু জিরো ওয়ান আচ্ছা টু জিরো ওয়ান মডেল ওকে এটা গেল এরপরে আছে আমাদের হলো এটা ফোল্ডিং আপনার হলো এই যে ও ফোল্ডিং আপনার হলো এই কাপড় শুকানো হ্যাঙ্গার আচ্ছা এটা দুই পাশে ফাঁকির ডানার মতো এই যে মেলে যাবে মেলে যাবে আচ্ছা ঠিক আছে এখানে আপনার হলো জামা কাপড় সিরিয়ালে শুকাতে পারবেন এখানে হ্যাঙ্গার দিয়ে দিতে পারবেন অথবা সরাসরি দিয়ে দিতে পারবেন আচ্ছা যারা একটু ছোট সাইজের মধ্যে চায় এটা হলো একটু ছোট সাইজের এটার মডেল নাম্বার হলো DCS204 ই সরি 202 ওকে এটা হলো DCS202 এই 202 মডেলটা যারা নিতে চান আপনি ব্যবহারের পরে এই যে লক করে ফোল্ডিং করে রেখে দিতে পারবেন একেবারে ছোট হয়ে যাবে একেবারে এখন ছোট হয়ে গেল কতটা চমৎকার ভাবে এ টু জেড এসএস এ টু জেড এসএস এর হবে এটার প্রাইসটা পড়বে হলো মাত্র 2800 টাকা মাত্র 2800 টাকা হলে কিন্তু এটা আপনারা নিতে পারবেন 2800 টাকা হলে এটা নিতে পারবেন এরপর আমাদের খুব সুন্দর ছোট একটা ড্রাই হ্যাঙ্গার আছে যাদের জায়গা নাই যে আমি বেডরুমেই রাখবো এটা

এটা হলো মডেল হলো DCHS 206 আচ্ছা এটা যদি কেউ নিতে চান আমাদের কাছে মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা হলে কিন্তু 2200 টাকা হলে নিতে পারবেন আচ্ছা জি আপনার এখানে দেখা যায় যে রান্নাঘরের সাজানোর জন্য বা গুছিয়ে রাখার জন্য অনেক অনেক প্রোডাক্ট দেওয়া আছে এখানে জি জি আচ্ছা অনেকগুলা প্রোডাক্ট আছে আমার কাছে খুবই সুন্দর সুন্দর আপনারা হলো কিচেন ক্যাবিনেট আছে আচ্ছা যেগুলো আপনার হলো বাজার এখন সাইদার শীর্ষে আচ্ছা এই যে আচ্ছা দেখেন এই যে ভাইয়ের কাছে কিন্তু মানে রান্নাঘরটা সম্পূর্ণ সম্পূর্ণ লোড করা এটা আচ্ছা সাজানো ভিতরে ডেকোরেট করা এরপর আমি এটা এনে নিয়ারছি সামনে ইজিতে আচ্ছা এটা হলো আজব এক কিচেন ক্যাবিনেট এটার নাম হলো কালোপরি কালোপরি এটা হলো জাদুর মতো কাজ করবে জাদুর মতো কি রকম কাজ করবে এটা আপনার হলো চাইনিজ তেল আপকা টিকটিকি ইদু রেগুলা থেকে আপনাকে সম্পূর্ণ মুক্তি দিবে মানে খাবার নষ্ট করবে খাবার নষ্ট করতে পারবে না ভিতরে ঢুকতে পারবে না এই যে এটা খুললেই জাদু বের হয় ওরে দেখেন এই যে ওরে বাবা এই যে হাই হাই এই যে দেখেন হাই হাই দেখেন একটা কিচেন ক্যাবিনেটের ভেতরে আপনার কতগুলা জিনিস কিন্তু আপনারা রাখতে পারতেছেন জি দেখেন একটা তাকের ভেতরে দুইটা বড় বড় হাড়ি এইভাবে কিন্তু আপনারা এইটা হচ্ছে একটু ছোট আকারের হলে কিন্তু তিনটা হাড়ি আপনারা সমানভাবে রাখতে পারবেন জি এটার সাইডে ছিদ্র নেট বসানো আছে নেট বসানো আছে নেট আলু বাতাস ঢুকতে পারবে আর এটার গ্লাসের উপরে টেম্পার্ড গ্লাসের উপরে সিলিকন এর মেট বসানো আছে আচ্ছা যেন গরম টাটকা খাবারের পাত্র রাখতে পারেন গ্লাসের কোন ক্ষতি না হয় আর এটার বডি ফ্রেম হলো থাইঅালমোনিয়াম এট

এটা দুইটা কালার হয় একটা হলো কালো কালার কালো পরি আর একটা হলো গোল্ডেন কালার গোল্ডেন পরি দেখেন এই পাশে কিন্তু গোল্ডেন কালারের ভেতরে কিন্তু ক্যাবিনেট গুলা আছে চমৎকার আচ্ছা ভাই এই যে ধরেন আপনার ঘরে এই যে একটা ফ্যান আছে এই ফ্যান তো মনে করেন যে কয়দিন পর পর নষ্ট মানে কি ধুলাবালি পড়ে জি আবার অনেক সময় দেখা যায় কি বাসা বাড়িতে অনেক সময় যে ইলেকট্রিক লাইনের সমস্যা হয় জি সেগুলো আমাদের ঠিকঠাক করতে হয় জি ওই সময় মানে এই যে উপরে ওঠার জন্য আ কিসু ময়ের প্রয়োজন হয় আপনার কাছে কি ভালো মানের ময়ে আছে আমার কাছে ভালো মানে মানে সবচেয়ে ভালো কোয়ালিটি যেটা কোম্পানি থেকে শত বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়েছে এবং কি অ্যালবোনিয়ামের মইগুলোর মতো ঠক ঠক করবে না একজনে ধরে রাখবে আরেকজনে উঠে কাজ করবে ননা ছড়া করবে সেটা হবে না ওকে এটা হলো এই যে এসকেবি ব্র্যান্ডের এটা হচ্ছে মই মই আচ্ছা এটার মধ্যে আপনি একা একা উঠে রিল্যাক্সে কাজ করবেন কোনো ননা ছড়া করবে না এই যে দেখেন আচ্ছা 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 একবারই স্মুথ ভাবে কাজ করতে পারবেন এই যে উপরে কোম্পানি বসার জন্য টুল দিয়ে দিছে আপনি রিল্যাক্সে বসে এবার আপনি পেন পরিষ্কার করেন নষ্ট হয়েছে ঠিক করেন অথবা আপনি আসবাবপত্র নামান উঠান যাই করেন এই ব্রিথিং সব কাজ করতে পারবেন এটা দিয়ে এটার মধ্যে কোনো কেউ ধরা লাগবে না আর হলো আপনি যে দাঁড়ায় দাঁড়ায় করবেন পাও ব্যথা করবে সেটা করা লাগবে না আপনি এখানে রিল্যাক্সে বসে কাজ করবেন করতে পারবেন রিল্যাক্সে বসে কাজ করতে পারবেন আর এটার শত বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যদি কখনো জং মরিচা পড়ে বা আপনারা হলো জালাইগুলা খুলে যায় তাহলে আপনি রিপ্লেস পাবেন গ্যারান্টি পাবেন আচ্ছা সাইজ আছে কয়টা এটার মধ্যে 4টা সাইজ হবে 4টা সাইজ হবে 5 স্টেপ 6 স্টেপ 7 স্টেপ 8 স্টেপ আচ্ছা 5টা সাইজ হবে ই 4টা সাইজ হবে 5 স্টেপ যেটা এটার ডিসকাউন্ট মূল্য হলো 4500 4500 আর 6 স্টেপ যেটা ওটার ডিসকাউন্ট মূল্য হলো 5500 ওকে আর সাত স্টেপ যেটা ওটা হলো ছয় হাজার পাঁচশো আট স্টেপ হলো সাত হাজার আর আমার কাছ থেকে আজকে যেটাই নিবেন সাত দিনের জন্য সারা বাংলাদেশে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি একেবারে ফ্রি আছে ছোট নেন বড় নেন যেটাই নেন সম্পূর্ণ ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা ওকে তারপরে আমার কাছে আছে হলো আজব এক কিচেন রেক এসকেবির আজব এক কিচেন র্যাক এই আচ্ছা এত হেভি জিনিস এটার উপরে যদি মানুষ উঠে দাঁড়ায় থাকে আচ্ছা এই যে দেখেন এত হেভি এত হেভি জিনিস আচ্ছা আমি 80 কেজি ওয়েট আছি আপনি এটার উপরে 500 কেজি ওয়েট দিবেন কিচ্ছু হবে না দেখেন আচ্ছা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে হেভি এবং কি সবচেয়ে সুন্দর শীতের কিচেন ব্যাগ শীত আচ্ছা আপনার তো মূলত হয় হলো ফাইবার এরকম রড রড ফাইবার ফাইবারের হয় হ্যাঁ এটা হলো শীতের কিচেন ডাক আপনি ছোট্ট একটা জিনিস রাখবেন স্মুথ ভাবে বসবে এটার মধ্যে কি কি রাখা যাবে চেনে অনেক জিনিস থাকে হাঁড়ি পাতিল থালা বাসন প্লেট কাপ ফ্রিজ মগ সব থাকে এভরিথিং সব রাখতে পারবেন এখানে আচ্ছা চব্বিশটা প্লেট রাখতে পারবেন এখানে এখানে চব্বিশটা প্লেট আচ্ছা এখানে আপনার হলো উপরে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো ডিভাইস রেখে ব্যবহার করতে পারবেন ওকে এখানে চামচ রাখার জন্য অপশন দিয়ে দিয়েছে চামচ চামচ না রাখলে আপনি এটার উপরে যে কোনো প্রোডাক্ট রেখে ব্যবহার করতে পারবেন এখানে আপনার হাঁড়ি পাতিল প্লেট বাটি কাপ ফ্রিজ যা আছে সুন্দর করে আপনি ডেকারোট করে সাজিয়ে নিতে পারবেন আচ্ছা তো এটা প্রাইস কি রকম? এটাও হলো সম্পূর্ণ এসএস বডি। আচ্ছা। এগুলা এসকেবির যেটাই নেবেন আমার কাছে শত বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। শত বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। স্ক্রু সহ এসএস এটা। আচ্ছা। সাইজ কত হয়? এটার মধ্যে তিনটা সাইজ হয়। আচ্ছা। এটা হল আপনার হলো সবচেয়ে 빅 সাইজটা। এটা হলো 36 ইঞ্চি পাশে। 37 ইঞ্চি পাশে। উপরে 5 ফিট হাইট। 5 ফিট হাইট। আর আপনার হলো ডেপথ যেটা ডেপটা আমি একটু মেপে বলে দিচ্ছি।

এটা চাকা ছালাটা আপনারা এই র্যাকটা কিনলে পাতিলের স্ট্যান্ডটা কিন্তু ফ্রি পাবেন জি আচ্ছা অথবা পাতিল স্ট্যান্ড যদি কারো থেকে থাকে তাহলে ড্রাই হ্যাঙ্গারটা ফ্রি একেবারে ফ্রি পে যাচ্ছেন জি আপনি কিছেন র্যাক কিনবেন আপনার হলো ই ফ্রি ড্রাই হ্যাঙ্গার অথবা পাতিল স্ট্যান্ড অথবা 5 টাকের মই ফ্রি এসকেবি কোম্পানি যেটা নিতে চান এটা তো বিশাল সুবিধা তিনটা অফার অফার দিয়ে দিছে কোম্পানি মাত্র 7 দিনের জন্য আপনি যেটা নেবেন সেটাই দিব ওকে 5 টাকের মই 201 আর না হয় পোর্ট랙 এসকেবি কোম্পানির আচ্ছা এটা দাম কত এটা প্রাইস একদম ই কম আচ্ছা কত এটা 빅 সাইজ যেটা 36 ইঞ্চি যেটা 18500 18500 18500 ডেলিভারি ফ্রি আচ্ছা আর যেটা হলো আপনার হলো বত্রিশ ইঞ্চি ওটা হলো ষোলো হাজার পাঁচশো আচ্ছা ডেলিভারি ফ্রি আর যেটা হলো ছাব্বিশ ইঞ্চি পাশে ওটা হলো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ফ্রি পাবেন আর তিনটা গিফটে আপনার হলো ছোট বড় নাই যে কোনো কিচেনটা কিনবেন আপনার পছন্দ মতো আপনি গিফটটা নিয়ে যাবেন গিফটটা নিতে পারবেন দেখেন এখানে কিন্তু রান্নাঘরের যত যাবতীয় জিনিসপত্র আছে সব কিন্তু একটার ভেতরে রাখতে পারবেন একটার মধ্যে রাখতে পারবেন আপনি এক একটা তাকের মধ্যে আপনি পাঁচটা ছয়টা হাঁড়ি রাখতে পারবেন সামনে পিছনে করে এতগুলো জায়গা আছে এখানে আচ্ছা দেখেন এটা কিন্তু আমরা দেখাই দিলাম এখন মনির ভাই জি মানে ওই যে রান্নাঘরে অনেক সবজি পেঁয়াজ মরিচ এগুলা মানে একবারে ছড়ানো ছিটানো থাকে জি রান্নাঘরে এই সবজি মবজি গুছায় রাখার জন্য কিছু আছে কিনা আছে আমি আপনারে পাঁচতলা ভবন এনে সুন্দরভাবে গোছায় রেখে দিছি আচ্ছা এই যে আপনাকে দেখায় দিই আপনি আসার আগে আমি গুছিয়ে ফেলছি আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে এই যে টমেটো রাখলাম এই যে আলু রাখলাম এই যে শশা রাখলাম এই যে পেঁপে রাখলাম নিচে বেগুন রাখলাম হ্যাঁ এই যে দেখেন একবার স্টোরেজ করে দেখেন মানে একটার মধ্যে হচ্ছে কতখানি রাখা যাবে একটার মধ্যে 6 কেজি একটার ভিতরে 6 কেজি রাখতে পারবে আর স্টেপে 6 কেজি ওকে এটার মধ্যে ধরেন আলু রাখলেন 6 কেজি এটার মধ্যে সবজি 6 কেজি এটা মধ্যে পেয়াজ 6 কেজি এটা মধ্যে রসুন 6 কেজি এবং অন্যান্য জিনিস রাখলেন 6 কেজি নিচে তো এইভাবে রাখার পরে জাস্ট খালি আপনারা ভেতর ঢোkay দিবেন জি এটা 30 কেজি স্টোরেজ করতে পারবেন আপনি আচ্ছা এই দেখেন এই যে এটা কিন্তু এইভাবে ঢোkay দিলেন এই যে ভেতরে ঢোkay দিলে একেবারে অল্প জায়গার ভিতরে আপনি কিন্তু অনেক কিছু রেখে দিতে পারলেন আবার উপরে কিন্তু একটা রাইস কুকার প্রেশার কুকার অথবা মশলার যে ডিব্বা গুলো আছে এগুলো কিন্তু রেখে দিতে পারবেন জি আচ্ছা চমৎকার একটা জিনিস মাত্র বারো ইঞ্চি জায়গার মধ্যে তেরো ইঞ্চি আচ্ছা তেরো ইঞ্চি জায়গার মধ্যে আপনি পাঁচতলা ভবন তিরিশ কেজি যে কোনো ফ্রুটস অথবা ভেজিটেবল অথবা আদা রসুন যাই রাখেন খুব স্টোরেজ করে রেখে দিতে পারবেন সুন্দর করে রেখে দিতে পারবেন এটা সাইজ হয় তিনটা সাইজ আচ্ছা তিনটা টাক হয় চার টাক হয় পাঁচ হয় এটা হলো এমএস বডির উপরে নন স্টিক কোটিং করা আচ্ছা জং মরিচা কালার সেন্স কিছু হবে না এটা তিনটাক যেটা তিন তলা ভবন নিলে পড়বে হলো সাতাশশো চার তলা ভবন পড়বে হলো তেত্রিশশো পাঁচতলা ভবন হলো চার হাজার টাকা ওকে আবার দেখে তো চাকাও আছে চাকা আছে রোবট সিস্টেম এই যে ওকে দেখে চাকাটা লক করে রাখতে পারবে সুন্দর এরপরে যারা অ্যাসেসের নিতে চান যে না আমি সম্পূর্ণ অ্যাসেসের নিব একই জিনিস একই জিনিস এই যে অ্যাসেসের আচ্ছা এই যে অ্যাসেসের হবে অ্যাসেসের হবে পাঁচ ত্যাক হবে চার টাক হবে তিন টাক হবে কোনটার কীরকম প্রাইস পাঁচ টাকেরটার দাম হলো পাঁচ টাকা হুম চার টাকের দাম হলো চার হাজার তিন টাকের দাম হলো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ মিরোর শাইনিং এবং ম্যাগনেট দিয়ে চেক করে নিবেন এস কিনা আচ্ছা আচ্ছা চমৎকার এই তো হয়ে গেল আপনার সবজি রাখার যে র্যাকগুলা বা আপনারা পেঁয়াজমরিচ রাখবেন ওটা আচ্ছা এইখানে দেখতে পাওয়ার কি পাচ্ছি যে চমৎকার আরও একটা আইটেম আচ্ছা এটা একটু দেখতাম এটাও দেখাচ্ছি এর আগে এসকেবি কে ব্র্যান্ডের একটা আপনার হলো সবজি রাখার ড্রাম আসছে চার তাকে 4 এটা অনেক হেভি করছে এসকেবি মানেই হলো হেভি জিনিস এই যে দেখেন এটা করছে হলো কি জন্য আদা রসুন রাখার জন্য আমি এটার উপরে উঠে বসে থাকলাম আচ্ছা 80 কেজি ওয়েট দিয়ে দিলাম কিন্তু কিছুই হবে না ওটার কাছে কিছুই মনে হবে না ওকে ওকে এসকেবি এমন জিনিস করে যেটা আপনি দ্বিতীয়বার আর কিনা লাগবে না একবারই টাকা ইনভেস্ট করবেন এই যে আর এস কে প্রোডাক্ট পছন্দ হবে না এরকম খুবই লোক কম আছে এটার মধ্যেও তো মনে করেন যে আলোপিয়া সবজি রাখবে ছয় কেজি করে স্টোরেজ করবেন আচ্ছা আচ্ছা এটা প্রাইস কি রকম এটার প্রাইস হচ্ছে মাত্র 5500 টাকা 5500 টাকা একবারই কিনবেন লাইফের জন্য তিন বছরের গ্যারান্টি এগুলো এসএস এর এসএস এর এই যে এ টু জেড এসএস ওকে এস কে বি ফার্নিচার মানেই হলো এসএস এসএস এই দেখেন চমৎকার ওকে আচ্ছা এটা দেখবো তারপরে দেখেন

রোবট সিস্টেম আচ্ছা এইনে খাবারগুলো পরিবেশন করে আবার জায়গা মতো নিয়ে রেখে দিবেন এটাকে ওকে ওকে এই যে তাহলে এটা প্রাইস কি রকম এটা প্রাইস হলো 3500 টাকা এটা হচ্ছে 3500 মিরর শাইনিং রোবট পাতিল রাখার স্ট্যান্ড আচ্ছা মিরর শাইনিং মিরর শাইনিং জি 3500 টাকা 3500 সাইজ কি একটাই হয় এটা সাইজ হলো একটাই একটাই হয় জি আচ্ছা এরপরে হচ্ছে দেখেন এই যে কিচেন র‍্যাক এটা হলো কিচেন র‍্যাক ভিআইপি ব্র্যান্ডের ভিআইপি ব্র্যান্ডের যারা এসএস এর সীমিত বাজেটের মধ্যে কিচেন র‍্যাক কিনতে চান একইবারে অল্প বাজেটের মধ্যে প্লাস্টিক র‍্যাক না কিনে আপনি কিচেন র‍্যাকটা এসএসআরটা কিনেন কিনেন আচ্ছা প্লাস্টিক আর এসএসআর এর মধ্যে ডিফারেন্স একইবারে কম এই যে আপনার হলো 6টা প্লেট আচ্ছা এক স্টেপে সাজায়া দিলাম দেখেন 6টা প্লেট প্লেট কিন্তু একটা স্টেপে রাখতে পারবেন 4 5 6 7 8 9 6 নং 54 প্লেট রাখতে পারবেন এখানে ওকে প্লেট হাফ প্লেট মিলিয়ে এরপরে আপনি এখানে মগ রাখবেন কাপ রাখবেন যেটা রাখেন রাখতে পারবেন এই যে আমি ডেকোরেশন করে দিছি এরকম খুব সুন্দরভাবে হানি পাতিলগুলোকে সাজিয়ে কিচেনে আপনি রেখে দিবেন কিচেন ব্যাগ আবার চাকাও আছে আচ্ছা আবার চাকাও আছে এটা সাইজ হয় কয়টা এটা সাইজ হয় তিনটা সাইজ তিনটা সাইজ এটা চার তাক এই যে পাঁচ তাক এই যে তিন তাক আচ্ছা এগুলা ডেকোরেশনটা আমি একটু বলে দিই এটার হাইট হলো 44 ইঞ্চি চওড়া হলো 23 ইঞ্চি ডেপথ হলো আপনার হলো 15 ইঞ্চি আচ্ছা এটার রোবট সিস্টেম চাকা সহ মাত্র 4500 টাকা ডেলিভারি ফ্রি এটা জি এটার পাশে হলো তেইশ ইঞ্চি ডেপথ হলো পনেরো ইঞ্চি এটার প্রাইস হলো মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা মিডিয়াম আর বিগ সাইজ যেটা পাঁচ তাক উচ্ছতা ছাপ্পান্ন ইঞ্চি চওড়া হলো একত্রিশ ইঞ্চি ডেপথ হলো আপনার হলো 15 ইঞ্চি আচ্ছা এখানে আপনি না হলো 10 15 থেকে 20 টা হানি সাজিয়ে রাখতে পারবেন অনেক বিগ সাইজ অনেক পাতিল অনেক বেশি রাখার জায়গা নাই জায়গা বেশি জায়গার মধ্যে রেখে দিতে পারবেন এটা প্রাইস হলো মাত্র 5000 টাকা হাজার টাকা 5000 টাকা হলে এটা নিতে পারবেন ওকে তো শেষ করে দিব তার আগে আমরা আরও একটা প্রোডাক্ট দেখাবো দেখেন চমৎকার একটা প্রোডাক্ট আছে এটা হলো এই যে মুভিং সিস্টেম দেখেন এটা কিন্তু মুভ করবে এই যে মুভ করবে আর চারিদিকে ঘুরবে নিচে কিন্তু চাকা দাও আছে জি রোবট সিস্টেম এটা আচ্ছা এটার মধ্যে কতখানি রাখা যাবে এটা পার স্টেপে হলো 15 কেজি যাদের হলো ফ্যামিলি বড় জিনিসপত্র বেশি রাখা লাগে অনেক বেশি কিনা লাগে পার স্টেপে 15 কেজি আপনার হলো এটার মধ্যে চারটা স্টেপ আছে 60 কেজি রাখতে পারবেন আচ্ছা এটাও কিন্তু ধরেন যে রান্নাঘরে যে আলু পেঁয়াজ সবজি এগুলো রাখার জন্য হ্যাঁ ওগুলো রাখতে পারবেন ফুড সাইটেম রাখতে পারবেন এটাও এসএসএল এসএসএল হবে এই যে আচ্ছা এটার দাম হলো মাত্র 5800 টাকা এটা তিন তাকের হয় 4800 টাকা 4800 টাকা আর আমাদের আপনার হলো বাটারফ্লাই সিস্টেম আপনার বাটারফ্লাই ডোর সিস্টেম আপনার হলো কিচেন কেবিনেট আছে আচ্ছা যারা নিতে চান এই যে রোবট সিস্টেম ডাকনাটা আপনার হলো ভিতরে চলে যাবে ওরে দেখেন এখন যে এইটার মধ্যে কিন্তু ঢাকনা আছে ঢাকনা আছে আবার দেখেন ভেতরে কিন্তু সুন্দর করে আপনার হাড়ি পাতিল গোলা কিন্তু এই এক স্টেপে তিনটা চারটা করে রাখতে পারবেন নিচে দুইটা রাখতে পারবেন সুন্দর ভাবে এইভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে আপনার রান্নাঘরের যত যাবতীয় আইটেম আছে কিন্তু রেখে দিতে পারবেন ভাই ঢাকনাটা আবার খোলেন লাগান তো এই যে ঢাকনাটা আবার এই দেখেন আচ্ছা দেখেন কত সুন্দরভাবে ভাবে ঢাকনাটা লেগে যাচ্ছে আচ্ছা আচ্ছা সবগুলো লাগাই দেন এই দেখেন কতটা সুন্দর জিনিস এবং এটার ভেতরে কি আছে সেটা কিন্তু ওই যে আংশিক কিন্তু দেখাও যাবে দেখাও যাবে আচ্ছা আচ্ছা আর এটা ব্যাক সাইডে হলো ফাইবার দেওয়া যেন গরম খাবার রাখলে আচ্ছা বাপে যেন নষ্ট না হয় ওকে বাপটা বের হয়ে যাবে দুই পাশে ঢাকনার মাধ্যমে ওকে বুঝছেন আর এটা হলো মেটাল ক্যাবিনেট মেটাল ক্যাবিনেট মেটাল ক্যাবিনেট এটার উপরে নন কোটিং করা আচ্ছা এটার উচ্চতা 58 ইঞ্চি হ্যাঁ পাশে হলো 27.5 ইঞ্চি আচ্ছা ডেপথ হলো আপনার হলো 13 ইঞ্চি 13 ইঞ্চি এটা ডিসকাউন্ট প্রাইস চলতেছে মাত্র বিশ হাজার টাকা এটা হচ্ছে বিশ হাজার টাকা হলেই কিন্তু আপনারা এইটা নিতে পারবেন আর আমাদের সবচেয়ে আকর্ষণীয় যে কিচেন ক্যাবিনেটগুলো গোল্ডেন কালার এবং কালো কালার হ্যাঁ গোল্ডেন কালারটা তো খুলে দেখাই নেই আচ্ছা থাক এখানে থাক অসুবিধা নেই একটু খুলে দেখাই দেই আচ্ছা এইটাই দেখেন একই জিনিস শুধুমাত্র কালার চেঞ্জ এই যে হ্যাঁ খুবই সুন্দর জিনিস আপনার বাসার আপনার হলো চেয়ারাটা বদলে দিবে কিচেন কেবিনেটটা এগুলোর প্রাইস কি রকম এটার প্রাইস হচ্ছে মাত্র ডিসকাউন্ট প্রাইস হলো 15100 টাকা ওকে আর কালোটা যারা নিতে চান কালোটার দাম হচ্ছে মাত্র 14600 টাকা মাত্র 14600 টাকা হবে কালোটা কিন্তু নিতে পারবে জি আচ্ছা এই যে ভিডিওটা দেখার পরে জি আসলে আপনার কাছ থেকে যারা এগুলা অর্ডার করতে চায় জি তার কিভাবে অর্ডার করবে অর্ডার করার সিস্টেমটা বলে দিচ্ছি আমাদের হলো আচ্ছা রিল্যাক্স দোকানের নাম হলো মনির এন্টারপ্রাইজ আচ্ছা মনির এন্টারপ্রাইজ আমাদের অ্যাড্রেসের ঠিকানা হলো উনআশি বাই নব্বই বনলতা কাঁচা বাজার নিউ মার্কেট সংলগ্ন কাঁচা বাজারের দ্বিতীয় তলায় মনির এন্টারপ্রাইজ উনআশি বাই নব্বই নাম্বার দোকান আর আমাদের এই নাম্বারগুলোই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ মু আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা বিস্তারিত বলে দিব কিভাবে পণ্যটা অর্ডার করবেন ওকে স্ক্রিনে দেখানো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনার যোগাযোগ করে এই প্রোডাক্ট গুলো আপনার নিয়ে নিতে পারবেন তো আজকের মতো বিদায় নিব অন্য কোনো আইটেম নিয়ে আবার হাজির হয়ে যাব মনির সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনির ভাই আল্লাহ হাফেজ